থাইল্যান্ডের গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের সদস্যদের উদ্ধার অভিযানে অংশ নেয়া সব দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে থাই সরকার ডেস্ক রিপোর্টে বিস্তারিত দীর্ঘ প্রতীক্ষার উচ্ছ্বাস এমন বাদ ভাঙায় হয় গুহায় আটকে থাকা কিশোর ফুটবল দলের সবাইকে নিরাপদে বের করার পর উল্লাসে মেতে ওঠে এই থাই স্বেচ্ছাসেবী দলটি গুহামুখে অস্থায়ী বাঁধ টিকিয়ে রাখতে গেল কদিন হাড় ভাঙা আর ধকল গেছে তাদের উপর দিয়ে কিন্তু সফলতা মুছে দিয়েছে ক্লান্তির ছাপ রোববার ও সোমবার চারজন করে মোট আটজনকে উদ্ধার করা হয়েছিল আর গতকাল বাকি পাঁচজনকেও নিরাপদে বের করে আনেন উদ্ধারকারীরা ঝুঁকিপূর্ণ অভিযানের সফল সমাপ্তির পর গুহা ছাড়েন থাই নেভিসিরের সদস্যরাও এমন ঝুঁকিপূর্ণ উদ্ধার অভিযানে সফলতা এসেছে নিখাত পেশাদারিত্বে যা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে জীবন বাজি রাখা থাই রাজকীয় নৌবাহিনীর ডুবুরিদের প্রশংসা বিদেশিদের মুখেও এ অভিযানে সরাসরি যুক্ত ছিলেন একাধিক দেশের ডুবুরিরা এছাড়া কারিগরি ও কৌশলগত পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান তাদের প্রতি আজ আনুষ্ঠানিক কৃতজ্ঞতা জানিয়েছে থাই সরকার এই ঘটনা আমাদের সবার জন্য শিক্ষণীয় মোটেও সহজ ছিল না এই অভিযান তবে সবার আন্তরিক প্রচেষ্টা ও ত্যাগের মানসিকতার কারণে সাফল্য এসেছে উদ্ধার কাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানাই বিশেষভাবে স্মরণ করছি অভিযানের পর্যায়ে নিহত সাবেক সদস্য সামান গুনানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বনেতারাও অভিযানে যোগ দেওয়া ডুবিরি দলের প্রশংসায় টুইট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেসহ সহ অনেকের হাসপাতালে ভর্তি থাকা কিশোরদের জানালা দিয়ে দেখেছেন স্বজনেরা এখনও তাদের সাক্ষাতের অনুমতি দেননি চিকিৎসকরা গুরুত্ব দেওয়া হচ্ছে তাদের মানসিক শক্তি ফিরিয়ে আনার দিকে দুই কিশোরের ফুসফুসে সংক্রমণ আর একজনের উরুতে সামান্য আঘাত আছে বাকিদের অবস্থা বেশ ভালো তবে মনোচিকিৎসকরা সবাইকে আরও কিছু সময় পর্যবেক্ষণ রাখবেন থাই মিয়ানমার সীমান্তের কাছে দশ কিলোমিটার দীর্ঘ থামলোয়াং গুহায় গেল তেইশে জুন বেড়াতে গিয়ে বন্যার পানিতে আটকা পড়ে কোচসহ ওই কিশোর ফুটবল দলের ১৩ সদস্য জাহিদুর রহমান মাছটাঙ্গা নিউজ ডেস্ক